সেটেন্স ওয়ান হি ইটস রাইস এভ্রিডে এই সেটেন্সরে ভার্ব ইটস এবং এডভার্ড এভ্রিডে রয়েছে এভ্রিডে এডভার ওয়ার্ড রু আমি বুঝুছ যে নীতিদিনিয়া ঘটনা বিষয়ের সেন্টেন্স কুয়া হইছি সেটেঞ্স টু আই ইউজুয়ালি রিড ওউজ এই সেটেসে মধ্য এডভার্ব ওয়ার্ড গোটি নিয়মিত কাজ বুঝও বা নিমিত ঘটনা পাই ব্যবহার হয়েছি এবং ভার্ব রিড বেস ফর্মে অ্যাটেন্স থ্রি উই গো টেম্পল ভেরি অফন এই সেটেসে মধ্য এডভার্ব ওয়ার্ড ভেরি অফন মানে সময় সময়ের বা অধিকাংশ সময়ের অর্থের ব্যবহার হয়েছি এবং ভার্ব গো বেস ফর্মে অ সেটেঞ্স ফোর কু দেখিবা দে জেনেরালি পলে ক্রিকেট এই সেন্টেন্সে রে মধ্যে জেনেরালি জেরা মানে সাধারণত আচ্ছা পলে ভার অ যা বেশ ফর্মে রয়েছে সেটেন্স ফাইভ ইট ওয়ার্কস অটোমেটিকা মানে কোণ সতঃস্ফত ভাব বা আপে আপে

এই ছি চেণ্টেন্সক দেখি আমি বুজি গলোঁ যে যেতিবলে নীতিদিনি কাৰ্য বিষয়ে কয় কি অভ্যাসগত কাৰ্য বিষয় কহা সতঘটনা বিষয়ে কহা বা আপে আপে হেবা কাৰ্য বিষয় কহা কি ল' অফ নেচাৰ মানে প্ৰকৃতিৰ নিয়মৰে হ'ব কাৰ্য বিষয়ে কহা তে সেই প্ৰেজেণ্ট চিম্পল টেন্সৰ ভাৰ ফৰ্ম ব্যৱহাৰ হু আপন মানে ভার্ব ইটস রিড গো প্লে ওয়ার্কস ব্লজ এগুড়ি সব বেস আউ বেস ফর্ম ভার মানে ভার্ব ওয়ান প্রেজেন্ট সিম্পল টেন্স কু বুঝাই থাই তাপরে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাই তেবে ভার্ব ওয়ান রে আমি এস যোগ করু পাই। না প্রেজেন্ট সিম্পল টেন্স কু রিফার পাই। এই আলোচনার আমি বুঝুছ যে প্রেজেন্ট সিম্পল টেন্স কত ব্যবহার হে জেনে রল ট্রুথ সাইনটিফিক ট্রুথ হ্যাবিচুয়াল একশন রেগুলার হ্যাবিট ল অফ নেচার অটোমেটিক এই এইসব কু রিফার পাই আমি ପ୍ରେଜେଣ୍ଟ ସିମ୍ପଲ୍ ଟେନ୍ସ ଫର୍ମ ବ୍ୟବହାର କରିଥାଉ ଆସନ୍ତା ରବିବାର ଅଗଷ୍ଟ ତେର ତାରିଖ ସନ୍ଧ୍ୟା ସାତଟାରେ ଆୱାର ଇଂଲିଶ ଟ୍ୟୁସନ୍ ଚ୍ୟାନେଲ୍ରେ ଟେନ୍ସ ବାବଦରେ ଲିଭ୍ ଟିଚିଂ ଟେଲିକାଷ୍ଟ ହେବ ଆପଣମାନେ ବହୁ ସଂଖ୍ୟାରେ ଏହି ଟିଚିଂରେ ପାର୍ଟିସିପେଟ୍ କରନ୍ତୁ କୋଶ୍ଚନ କରନ୍ତୁ କିନ୍ତୁ ଏ ଟିଚିଂ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ମାଗଣା ए टीचिंग रे पार्टिसिपेट वीडियो पार्टीसीपेट करने को पैसा आपसा देवाक पडिवो नाही संपूर्ण रे लाइव टीचिंग आवर इंग्लिश ट्यूशन द्वारा प्रदान करा असंता अगस्त तेरह तारीख संध्या सतटा